সংগৃহীত হয়েছে 16,327টি এবং পরীক্ষা হয়েছে 15,045টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 5,000 দুঃখিত এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 582,548টি নমুনা। গত 24 ঘন্টা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,243 জন। এ পর্যন্ত শনাক্ত 1,05,535 জন। গত 24 ঘন্টায় শনাক্তের হার 21.56%। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 2,781 জন হাসপাতাল এবং বাসায় সহ। এ পর্যন্ত সুস্থ 42,945 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.69%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 45 জন। এ পর্যন্ত 1,388 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 32 জন, নারী 13 জন। বয়স বিভাজনে 11 থেকে 20 বছরের 1 জন, 21 থেকে 30 3 জন, 31 থেকে 40 বছর 4 জন, 41 থেকে 50 10 জন, 51 থেকে 60 বছর 9 জন, 61 থেকে 70 11 জন, 71 থেকে 80 বছরের 4 জন এবং 81 থেকে 90 বছরের 3 জন। বিভাগ অনুযায়ী ঢাকা বিভাগে 21 জন, চট্টগ্রাম 16 জন, রাজশাহী এবং খুলনা বিভাগে 2 জন করে, বরিশাল এবং সিলেট বিভাগে 1 জন করে এবং ময়মনসিংহ বিভাগে 4 জন। হাসপাতালে মারা গেছেন 31 জন, বাড়িতে 14 জন। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 684 জন এবং আইসোলেশন থেকে 24 ঘন্টা ছাড় পেয়েছেন 236 জন। এ পর্যন্ত আইসোলেশনে 18,555 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 7,081 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 11,474 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন 2,585 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 335,226 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 2,237 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 272,172 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 63,054 জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 24 ঘন্টায় বিতরণ হয়েছে 6,800। এ পর্যন্ত বিতরণ হয়েছে 23,41,605টি। বর্তমানে মজুত আছে 1,82,680টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। সূত্র কেন্দ্রীয় ঔষধাগার। 24 ঘন্টায় ফোন গ্রহণ করা হয়েছে 1,96,192টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,20,58,786টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক 16,378 জন। 24 ঘন্টায় নতুন সংযুক্ত হয়েছেন 8 জন চিকিৎসক। স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে। বিমানবন্দরে গত 24 ঘন্টায় 393 জন, স্থল বন্দরে 275 জন, সমুদ্র বন্দরে 140 জনকে স্ক্রিন করা হয়েছে এবং মোট 808 জনকে। এ পর্যন্ত সকল বিমানবন্দর, স্থল বন্দর এবং সমুদ্র বন্দর, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন সহ স্ক্রিনিং হয়েছে 7,22,285 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 18,548 জন। এ পর্যন্ত 5,21,582 জন। মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় 423 জন এবং এ পর্যন্ত 15,921 জন। সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1,21,232 জন এবং এ পর্যন্ত 82,42,999 জন। সারা বিশ্বে 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 5,245 জন এবং এ পর্যন্ত 445,535 জন। দক্ষিণ পূর্ব এশিয়ার এবং বিশ্ব পরিস্থিতি সূত্র সিচুয়েশন রিপোর্ট, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, 18 জুন 2020। শেষ করার আগে আবারও বলি, সতর্ক থাকি, সচেতন থাকি, নিজেকে সুরক্ষিত রাখি এবং পরিবারের সকল সদস্যকে সুরক্ষিত রাখার জন্য যা যা ব্যবস্থা প্রতিনিয়তই বলা হয়, মাস্ক পরি, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুই এবং সামাজিক দূরত্ব বজায় রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।